আকৌ কংগ্রেসত কন্দল। নির্বাচনী আত্মমন্থনক লৈ দুই মেরুত একাংশ কংগ্রেসী মীরা বরঠাকুরক উভতি ধরিলে ভূপেন বরাই। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনত গুৱাহাটী সমষ্টিৰ পৰা কিয় পরাজিত হল কংগ্রেস প্রার্থী মীরা বরঠাকুর? ভোটারৰ মনত এই প্রশ্ন উদয় হওক বা নহওক, মীরা বরঠাকুরৰ মনত কিন্তু বারুকয়ে উদ্ভব হয়েছে এই প্রশ্ন। করবাত খুব আর করবাত পরাজয়ের গ্লানিরে মীরা বরঠাকুরে সামাজিক মাধ্যমত সেনাপতির বিরুদ্ধে খুব উজাড়িলে। সেনাপতি কোন? সংবাদ মাধ্যমতো দলীয় সহায় নোপার আক্ষেপ প্রকাশ করলে মীরাই। কংগ্রেসের বিধায়ক থাকা সমষ্টিট নাপালে মীরাই অগ্রগতি। দলরেই সতীর্থই শিপ্রাক মরার অভিযোগ করেছিল মীরা বরঠাকুরে। ইয়ার উত্তর দিলে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই। অনুশাসন বিচরাজনে নিজেই অনুশাসন ভঙ্গ করলে কেনেক হব? দলের ভিতরের অশুভ শক্তিক চিহ্নিত করে বিদায় দিব লাগিব। দলের বিরুদ্ধাচরণ করা প্রতিজনের বিরুদ্ধে লওয়া হব বিহিত ব্যবস্থা। অনুশাসনমূলক কমিটিয়ে লব সিদ্ধান্ত। মই যদি আপনার ইনডিসিপ্লিন বলে কোবলে যাও, আগতে মই ডিসিপ্লিন থাকিব লাগিব। মই ইনডিসিপ্লিন কইম, আকো আপনার ইনডিসিপ্লিন বলে কম, লাভ কার হব? আর রাইজে এতিয়া কংগ্রেস দলটুক আগতকে এটা বেশি গুরুত্ব দি এটা শুভ দৃষ্টি রাইজর আমার ওপর পড়ছে। সেই সময় আমার দলের অশুভ শক্তিখিন নিয়ন্ত্রণ করাটো আমার সকলের সম্মিলিত দায়িত্ব। থাকে অশুভ শক্তি সবতে থাকে, পজিটিভ নেগেটিভ দুইটাই থাকে। উল্লেখযোগ্য যে তিনিজনীয়া অনুশাসনমূলক কমিটিখনত আছে গুৱাহাটী লোকসভা সমষ্টির প্রার্থিত্ব প্রত্যাশী ববিতা শর্মা। আওপকীয়াক সভাপতির স্পষ্ট ইঙ্গিত, দলীয় অনুশাসন ভঙ্গ করেছে মীরা বরঠাকুরে। দলের আভ্যন্তরীণ কথা বা আনের প্রতি থাকা অভিযোগ দলের ভিতর দিলেই ভাল। ডিসিপ্লিন যখন কংগ্রেস কর্মী দলের ভিতর সেই অভিযোগটি দিব লাগে। যখন নিজকে দলের নিষ্ঠাবান দলের প্রতি অনুগতশীল ডিসিপ্লিন সোলজার বলে ভাবে ঘরের ভিতর কথা বাহিরত কব নালাগে। ঘরের ভিতরতে কলে ঘরের ভিতর নিশ্চিতভাবে বিচার আগতেও বহুত হয়েছে। আমার দলের পর বহুত মানুষ এক্সপেল হয়েছে, বহুত সাসপেন্ড হয়েছে, বহুত চৌকজ হয়েছে, এটাও হব, এটাও হব। আপনার মানে কই থাকো চাব, পলিটিক্যাল এফেয়ার্স কমিটি মিটিংয়ের পাছত আমি হাত সাবতি বহি থাকা মানুষ নহয়, কিন্তু আমি একটা ডিসিপ্লিনের মাজেদি যাম। আত্মপক্ষ সমর্থনেই হোক বা ক্ষোভেই হোক, মীরা বরঠাকুরের ফেসবুক পোস্টত ক্ষুণ্ণ ভূপেন কুমার বরা। শীঘ্রই অনুশাসনমূলক কমিটির বৈঠক অনুষ্ঠিত হব আর তাতেই বিগত নির্বাচনত দলের বিরুদ্ধাচরণ করা প্রতিজনের বিরুদ্ধে কংগ্রেসে লব বিহিত ব্যবস্থা। পিছে সময়েহে কব কি হয় কংগ্রেসের স্থিতি। ভিডিও জার্নেলিস্ট রাকেশর সহযোগত জবাদাসর রিপোর্ট, এনকেটিভি প্লাস।